কত করে? 200 টাকা কেজি। মহিলার রুমমেট আবশ্যক। পবিত্র ঈদুল ফিতর, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। নজরুল ইসলাম মোল্লা, সাবলেট রুমমেট, মে জুন 2024। কামারের দোকান, কামারের দোকান, কামারের দোকান, কর্মকার, কামারের দোকান, কামারের দোকান। বাজারের ভিতরে, মুরগির বাজারের পেছনে। এখানে দা, বটি, ছুরি, চাপাতি ইত্যাদি যত্ন সহকারে তৈরি ও মেরামত করা হয়। বেগম রোকেয়া সরণী, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, গাজা বাজার। নাজমুল গোস্তের দোকান, লাইভ ওয়েট খাসি বিক্রয় করা হয়। খাসি মূল্য 680, বকরি 590 টাকা। বাসস্ট্যান্ড, নাজমুলের দোকান। ওয়ারপুল, প্যানাসনিক, বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড, হিতাচি। অ্যাপার্টমেন্ট বাসায় ব্যাচেলার, ডেটস, পিয়ার্স, ট্রু কেপ, বিসমিল্লাহির রহমানির রহিম, লোটো, বাটা, 1000 প্লাস লেটেস্ট ডিজাইন জাস্ট ফর ইউ, শেবানির মাস্ক করুন। ইনফরমেশন, মেট্রো ম্যাপ, নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করুন। স্টেশনের প্রবেশ পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। হ্যালো পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস এক্সপ্লোরার ডিএইচকে। আজকে মূলত দুটা কাজ করব, রাস্তায় হাঁটবো, দুটো না মূলত তিনটা কাজ করবো। রাস্তায় হাঁটবো, হাঁটতে হাঁটতে আমাকে একটা এক্সারসাইজ শিখেছি আমি, যে হাঁটতে হাঁটতে রাস্তায় খুব একটা দুর্দান্তভাবে রোড ক্রস করলাম। তো আজকে তিনটা কাজ করবো। প্রথম কাজ হচ্ছে আমি হাঁটবো, হাঁটতে বেরোছি। আর দ্বিতীয় কাজ হচ্ছে এই হাঁটার পথে কত ধরনের, কতভাবে আমরা যে ভ্যানে করে বলেন বা স্ট্রিট মার্কেট বা স্ট্রিটে যারা বেচা বিক্রি করে তারা কীভাবে আসলে তাদের সেই কার্ডটাকে, তাদের ভ্যানটাকে বা কেমন জায়গায় কেমন করে স্পেসটা তারা নেয় এবং কীভাবে করে সে বিক্রি সেটাও দেখব। মাঝে মাঝে একটু রিক্সা পেন্টও দেখব। এই রিক্সা পেন্টিং খুব সুন্দর, মানে কালারফুল, সুন্দর হচ্ছে কালারফুল। কালারফুল দুটো পাখি বসে আছে, ময়ূর পাখি না কি পাখি আল্লাহ জানে, পাখির চেয়ে গাছটা একটু ডিফারেন্ট। রিক্সা পেন্টিং যেমন থাকে রিয়েলিস্টিক পেন্টিং থাকে না, একটু অ্যাবস্ট্রাক্ট, মানে জিনিসটাকে খুব একটু লাউজিভাবে উপস্থাপন, খুব কালারফুল, খুবই ভাইব্রেন্ট কালার, এটাই রিক্সা পেন্টিংয়ের মজা। এবং পার্সপেক্টিভে কোনো মিল মহব্বত নেই, এটাও একটা রিক্সা পেন্টিংয়ের মজা। তারপর ভ্যান এইটার সাথে সাথে এই যে হাঁটছি, দেখছি শপিং কীভাবে মানুষজন ব্যবসা করছে রাস্তার মাঝখানে ফুটপাতে বসে, কী কী ম্যাটেরিয়াল সেটা যদি দেখানোর চেষ্টা করবো, যেমন এই যে ভ্যান গাড়ি। আর এছাড়া আরেকটা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে ব্যাচ ও প্রাইভেটে ড্রয়িং, হাতের লেখা, সঙ্গীত, নৃত্য, গিটার, আবৃত্তি ও উপস্থাপনা। এরকম রাস্তায় যেতে যেতে আমি যত ধরনের লেখা দেখব আমি চেষ্টা করব সেই লেখাগুলো পড়তে পড়তে যেতে। ওয়েল, এটা আমাদের থিয়েটারের একটা খেলা, উচ্চারণ প্র্যাকটিস বলেন, আপনার প্রোনাউন্সিয়েশন, জিভের জড়তা দূর করার জন্য এটা খুবই ভালো একটা খেলা। সো আজকে হাঁটতে হাঁটতে আগামী 15 মিনিটস এই খেলাটা হবে, সেই সাথে রথ দেখা হবে, কলা বেচা হবে মতো করে। কী হবে, আপনি রাস্তায় একটা ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা শুরু করতে পারেন, ওটা হুহু বলতে পারছি না, কারণ ব্যবসা শুরু করার আরও অনেক কিছু আছে। মানে আপনি স্পেসটা, মানে কীভাবে আপনি স্পেসিং করবেন, কী সেল করতে পারেন তার একটা আইডিয়া পাবেন। যেমন এরা টুল, একটা টেবিল নিয়ে এসছে, ফোল্ডিং টেবিল, যেমন ও টেবিল নাই, মানে ফোল্ডিং টেবিল না, জাস্ট দুটা কাঠের তক্তার উপরে
একটা কাঠের তক্তা দিয়েই কাজ সবাই ফেলছে। পিলারের সাথে সুতা পেরে কাপড় ঝুলিয়ে রেখেছে, ওখানে হ্যাঙ্গার এরকম আর কি। সো সেই সাথে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্ক ও সারাপাড়া দেখি মামা, ঈদ দেখে এই রাস্তাটা আরো বেশি জমজমাট। সঠিক মূল্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান। সো পিপল, আপনারা দেখতেই পাচ্ছেন এই অল্প একটু রাস্তার মধ্যে কত ভ্যারাইটির দোকান এবং কত স্টাইলের। এই টুলটা দেখেন, ওনার যে চটপটি সেল করছে, এটা টুলটা খুবই ইউনিক। একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটার মধ্যে দুটা খোপ, ওই খোপটার মধ্যে যেই পাতিলটা রাখা ওই পাতিলটা আর উপরে যেই তাকটা আছে এই ট্রেটা কিন্তু ওই পাতলের উপর ব্যালেন্স। তো একটুখানি রাস্তার মধ্যেই দেখা যাচ্ছে যে দেয়ার আর থাউজেন্ডস ওয়ে ব্যবসা বাণিজ্য করার ফুটপাতে। এটা তো কন্টেইনার, ফোল্ডিং টেবিল, ছোটো একটা চৌকির মতো, এটা চৌকি, চৌকি নিয়ে বসে পড়েছে। এছাড়া ফুড, যারা ফ্রুটস বিক্রি করছে তারা হচ্ছে প্লাস্টিকের ঝুড়িগুলো এগুলো বসার কাজে ব্যবহার করছে। আবার এগুলো দিয়ে টেবিলের পায়ের মতো বেস দিয়ে তার উপর যাচ্ছে যে কেরোসিন কাঠের একটা তক্তা দিয়ে কি সুন্দর করে স্টোরিং করা যাচ্ছে। সমস্ত মাটিতেই জাস্ট টেবিল নিয়ে আসছে। ওয়েল, টেবিল দেখতে দেখতে আমার তো পড়া হচ্ছে না। আচ্ছা, এবার একটু পড়ে মন্দি টুলাইট। এই খেলাটা খেলতে খেলতে একটা সময় খুব মজার হয়, মানে র্যান্ডম শব্দ পড়তে পড়তে খুব মজার কিছু মিনিংফুল শব্দ তৈরি হয়ে যায়। চলো লেটস প্লে। সেই সাথে দেখো লাইটিংটা ইন্টারেস্টিং। ওকে লেটস প্লে সিপি ফাইভ স্টার সারাপাড়া কোকা কোলা পোস্টার লাগানো নিষেধ, পাঞ্জাবি 600 টাকা, ইকো স্লিপিং ট্রাউজার্স 199 টাকা, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, আড়ং ডেন্টাল, নার্সের দাঁত ও মুখের চিকিৎসা কেন্দ্র, ডিপার্টমেন্টাল স্টোর পশ্চিম শেওড়াপাড়া বিপজ্জনক, দই বোরহানি মাঠা পাওয়া যায়, 11,000 ভোল্ট বৈদ্যুতিক স্থাপনা বিপজ্জনক, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। টিচার দিচ্ছি মেল ফিমেল ইংলিশ অ্যান্ড বাংলা DU গ্রেড DNC। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারি কমার্শিয়াল স্পেস ভাড়া হয় আহমেদ প্লাজা।
মুসলিম সুইটস এন্ড বেকারি, ইয়াসিন ফার্মাসি, মুসলিম সুইটস এন্ড বেকারি, পশ্চিম শিয়ারাপাড়া। পার্কিং নিষেধ, হোসেন ব্রাদার্স, ইয়াসিন ফার্মেসি, অগ্রণী পিএলসি, শিয়ারাপাড়া। দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। ফটো ফেয়ার স্টুডিও, মায়া ফ্যাশন। এখানে আমানত শাহ লুঙ্গি, পাবনার লুঙ্গি গেঞ্জি। শপিং, খেলাটা খুব জটিল হয়ে যাচ্ছে। চেষ্টা করেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে কি হাঁটা খেলাটা আরেকদিন হাঁটতে হবে। এতক্ষণ এই সুন্দর গানটা শোনার পর আসলে খেলাটা থেকে আমার মনোযোগ ছুটে গেছে। সো ঈদ উপলক্ষে আমরা ঢাকা শহরের ছোট্ট একটা রাস্তার ছোট্ট কিছু আয়োজন দেখি, আমার মনে হয় সেটাই বেস্ট হবে। গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিব।
ওকে পিপল, আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ আনন্দে মেতে উঠুক আমাদের সবার মন আর প্রাণ। সবাই ভালো থাকি, আমরা সুস্থ থাকি, প্রচুর পরিমাণে পানি পান করি, ভালোবাসার মানুষদের সাথে থাকি, ভালোবাসি এবং ভালোবাসা সেই সাথে বিতরণ করি। সবাইকে মিস এক্সপ্লোরার ডিএইচকে পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। হাসি আনন্দে ভরে উঠুক আমাদের সবার মন। সবাই ভালো থাকবেন, টাটা। Thank you.